বাবা মেয়ে দুজনেই রয়েছেন দিল্লির তিহার জেলে। তবে বোলপুরে অনুব্রতর সাধের বাড়িতে এখন থাকছে কে? কি অবস্থা অনুব্রতর নিচুপট্টির রাজপ্রাসাদের? যে বাড়িতে সবসময় লোক থই থই করত সেই বাড়ির আজ কি অবস্থা জানুন বিস্তারিত। প্রায় এক বছর পূর্তি হতে চলল অনুব্রত বাড়ি নেই। গত বছর আগস্ট মাসে গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল। তারপর কেটে গেছে মাসের পর মাস, তবু এখনো অবধি জামিন অধরা হেভিওয়েট ওই নেতার। আপাতত তিহার জেলেই বাপ মেয়ের বাস। অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ, সীমান্ত পেরিয়ে সুকৌশলে গরু পাচার করা হতো বাংলাদেশে। রমরমে চলত এনামুল হক ও তার সহযোগীদের এই পাচার চক্র। শুধু তাই নয়, কিভাবে মদত নিয়ে রাতের অন্ধকারে গরু সীমান্ত পেরিয়ে বাংলাদেশ পাঠানো হবে তার ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন এনামুল হক, আর তারই বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছিল ইডির চার্জশিটে। তবে হাল না ছেড়ে বাবা ও মেয়ে দুজনেই ছাড়া পাওয়ার জন্য আইনি লড়াই লড়ছেন। এদিকে কেষ্ট সুকন্যার অনুপস্থিতিতে কার্যত খাঁ খাঁ করছে তার বোলপুরের নিচুপট্টির বাড়িটি। একসময় যেই বাড়িতে গম গম করত মানুষ, এখন জনশূন্য সেই জায়গা, এলাকাও শুনশান। সূত্রের খবর অনুযায়ী শুধুমাত্র নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী ছাড়া এখন আর এই বাড়িতে কেউ থাকেন না। অনুব্রত মণ্ডলের বাড়ির এলাকাতেই থাকেন তাঁর ভাই সুব্রত। কিন্তু সুকন্যা গ্রেপ্তার হওয়ার পর বদলে গিয়েছিল তাঁদের পারিবারিক সম্পর্কের সমীকরণ, এমনটাই দাবি নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশীর। পাশাপাশি পাড়া প্রতিবেশী দাবি, সুকন্যার গ্রেপ্তারের পরই ভাই সুব্রত স্পষ্ট বলে দিয়েছেন অনুব্রত এবং ভাইজি সুকন্যার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সূত্রের খবর, সুকন্যার বাড়িতে থাকাকালীন মাঝে মাঝে সেই বাড়িতে থাকতেন তার প্রাণের সখী সুতপা পাল, কিন্তু এখন বান্ধবী না থাকায় সেও সেখানে যায় না। মোটের উপর অনুব্রত সুকন্যা ছাড়া প্রাণহীন সেই রাজপ্রাসাদের মতো বাড়ি শূন্যতায় পরিণত হয়েছে এখন। অন্যদিকে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল দাবি করেছেন আইনি লড়াইয়ের টাকা নেই, তাই যত দ্রুত সম্ভব জামিনের দরকার তার। সুকন্যার দাবি, নিজের আইনি লড়াইয়ে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে চান। ইডি তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করায় তিনি কার্যত কপর্দক শূন্য, এমনকি নিজের আইনজীবীদের ফি যোগাতেও তিনি অক্ষম।